হ্যালো ওয়েলকাম টু ফিল্ম আমি অরিত্র আর আজকের এই সেগমেন্টটার নাম হচ্ছে ফিটে দেখা তো এই সেগমেন্টে আমি পুরোনো কিছু বাংলা সিনেমার কথা বলবো যে ফিল্মগুলো মানে দুর্দান্ত একটা সিনেমা এবং এই সময়টা হচ্ছে পারফেক্ট একটা সময় যে সময় ওই সিনেমাগুলোর ব্যাপারে কথা বলতে পারি আমরা এবং আমরা বারবার ওগুলোকে রিভিজিট করে দেখতে পারি তো আজকে যে ফিল্মটার ব্যাপারে আমরা কথা বলবো সেই ফিল্মটার নাম হচ্ছে বাকিটা ব্যক্তিগত ওয়ান অফ মাই ফেভারিট ফিল্ম রমি সার্কেল অ্যাপে রমি খেলে টাকা জিততে পারবেন প্রথমবার রেজিস্ট্রেশনে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট ওয়েলকাম বোনাস আর তারই সাথে খুব ভালো গ্রাফিক্স যেরকম স্ক্রিনে দেখছেন এই অ্যাপের ট্রানজ্যাকশন খুব সিকিওর আর আপনাদের যেটা ক্যাশ আপনারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন অনেকেই রমি সার্কেল খেলে ক্যাশ জিতেছে তাহলে আপনাদের কিসের অপেক্ষা ভিডিও ডিসক্রিপশানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করুন খেলুন আর টাকা জিতুন আমার মনে হয় লাস্ট কুড়ি বছরে বাংলা সিনেমাতে যা কাজ হয়েছে টপ টেন তার যদি একটা লিস্ট বানানো হয় তাহলে বাকিটা ব্যক্তিগত তার মধ্যে টপ ফাইভে থাকবে তো এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে কেন এই সিনেমাটা কি কারণে এত পছন্দ আমার মানে প্রতিবার যখনই দেখি মনে হয় যেন নতুন করে দেখছি এবং এই সিনেমাটার এন্ডিংটার ব্যাপারে লোকে এতটা অনেকের কনফিউশন আছে যে অ্যাকচুয়ালি কি হলো এই সিনেমার ইন্টারপ্রিটেশনটা কি কারণ এটা পুরোপুরি অডিয়েন্স ইন্টারপ্রিটেশনের উপর ছাড়া তো আমি আমার একটা ইন্টারপ্রিটেশন থিওরিও দেব এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিজন হচ্ছে আমাদের বাংলা সিনেমার একটা কালচার রয়েছে যে আর্ট হাউস ফিল্মস আপনি যে কোনো অন্য স্টেটে চলে যান আমাদের একটা আর্ট হাউস ফিল্মের নাম আছে বাইরে যে বেঙ্গলি আর্ট ফিল্ম তো সেই বেঙ্গলি আর্ট ফিল্মের মধ্যে সার্টেন কিছু এলিমেন্টস থাকে যেটা ডিরেক্টারসরা বারবার রিপিট করে তো সেই জিনিসপত্রগুলো এই ফিল্মটা ইনিশিয়ালি আপনার হয়তো শুনে মনে হবে যে একটা আর্ট ফিল্ম নাম শুনে মনে হবে বা যে অ্যাক্টার্সরা রয়েছে তাদেরকে জেনারেলি আমরা মোস্টলি আর্ট ফিল্মে দেখে থাকি বাট যখন আপনি ফিল্মটা দেখতে শুরু করবেন এই ফিল্মটা কোনোভাবেই দেখুন আমার এটা পার্সোনালি মনে হয় যে যেরকম কমার্শিয়াল ফিল্মসগুলো বক্স অফিসকে টার্গেট করে বানানো হয় কিছু ফিল্ম মেকার আছে যারা ফেস্টিভ্যাল টার্গেট করে সেই অনুযায়ী টপিক বা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করে ফিল্ম বানায় তো সেটাও একটা সার্টেন কাইন্ড অফ অ্যাপ্রোচ কিন্তু বাকিটা ব্যক্তিগত না কমার্শিয়াল সিনেমার মধ্যে পড়ে মেন স্ট্রিম সিনেমার মধ্যে পড়ে না আর্ট হাউস ফিল্মের মধ্যে পড়ে মানে কোনো ফেস্টিভ্যালকে মাথায় রেখে টার্গেট করে বানানো নয় কোনো পার্টিকুলার স্টাইল অফ ট্রিটমেন্ট নেই মানে ইটস এ ফ্রি ফ্লোয়িং ফিল্ম সিনেমাটা যেন আমাদের লাইফের মতোই যাচ্ছে কোন দিকে যাচ্ছে মানে যখন প্রথমবার আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন না যে সিনেমাটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে সো ইটস এ ভেরি ইউনিক কাইন্ড অফ অ্যাপ্রোচ মানে তো এই ডিরেক্টারের পিওরিটি মানে ডিরেক্টারের যে ইন্টেনশন গল্প বলার বা দেখানোর সেটা বোঝা যায় সেকেন্ড হচ্ছে এই সিনেমার স্টাইলাইজেশনটা তো এই ফিল্মটা এন্টায়ারলি শ্যুট করা হচ্ছে এটা ডকুমেন্টারি স্টাইলে তো এখানে আপনি বারবার দেখতে পাবেন যে ক্যারেক্টাররা ফোর্থ ওয়াল ব্রেক করে ক্যামেরার সাথে কথা বলছে নিজেরাই ক্যামেরা অপারেট করছে ক্যামেরা দিক ডান দিক যাচ্ছে ইভেন আমি তো বলবো যে ক্যামেরাটা ইটসেলফ একটা ক্যারেক্টার হিসেবে প্লে করছে তো এই স্টাইলাইজেশনটা খুব ইউনিক এবং এইটা সিনেমাটাকে আলাদা একটা ডাইমেনশন দিচ্ছে আলাদা রকমের একটা এনার্জি দিচ্ছে যেটা দারুণ লাগে আমার থার্ড বাংলা রুরাল কালচারকে এইভাবে দেখানো তো আমার মনে হয় যে আমাদের বাংলা সিনেমা লাস্ট থার্টি ইয়ার্সে তাদের যে স্ক্রিন প্লে স্ট্রাকচার বা এক্সিকিউশন কোথাও না কোথাও কিছু না কিছুভাবে হলেও হিন্দি সিনেমা থেকে বা সাউথের মেইন স্ট্রিমটা পুরোপুরি সাউথের সিনেমা থেকে রকমভাবে ইন্সপায়ার্ড তা আপনি বা কিছু কিছু ডিরেক্টর আছে তারা ইউরোপিয়ান সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়েছে বা ফরেন হলিউড ফিল্মস থেকে ইন্সপায়ার্ড হয়েছে সেইগুলোর ছাপ আপনি সিনেমার মধ্যে পাবেন বাট পিওরিটি বা অরিজিনালিটি মানে যেটা আপনি ফিল্মটা দেখবার সময় বুঝতে পারবেন যে আরে এটাই তো রুরাল বেঙ্গল মানে আমি একটা গন্ধ পাচ্ছি ওটার মধ্যে থেকে তো সেই জিনিসটা আমি বাকিটা ব্যক্তিগতর মধ্যে খুঁজে পাই ইটস নিদার ইন্সপায়ার্ড ফ্রম এনি কাইন্ড অফ ফিল্মস যেন এটার মধ্যে একটা আলাদাই রকমের একটা পিওরিটি আছে সিনেমাটার মধ্যে লাস্ট বাট নট দ্য লিস্ট এই ফিল্ম ইট নেভার গেটস ওল্ড তো এই ফিল্মটা অ্যাকচুয়ালি শ্যুট করা হয়েছিল টু থাউজেন্ড টেনে টু থাউজেন্ড ফোরটিনে রিলিজ হয়েছে বাট সেই সময় কেউ এটার ব্যাপারে জানতে পারিনি প্রমোশন হয়নি সিনেমাটা একেবারেই চলেনি তারপরে পুরোপুরি ইট ইস মানে ইট গড ন্যাশনাল অ্যাওয়ার্ড বাট কেউ এটার ব্যাপারে কোনো কথা বলছিলো না তারপরে এটা ইউটিউবে চলে আসে এবং তারপরে ধীরে ধীরে লোকে দেখতে শুরু করে আমি পার্সোনালি তিন চার বছর পরে সিনেমাটা দেখেছি এবং যখন দেখেছি তারপরে দেখা এতবার শুরু করেছি যে আমি দেখতেই থাকি আমি এখনও কিছু কিছু সিনস ইউটিউবে অ্যাভেলেবেল আছে পার্টিকুলারলি কিছু কিছু আলাদা আলাদা সিন সেগুলোও দেখতে থাকি সেগুলোর ব্যাপারে কথা বলতে থাকি সো ইটস নেভার গেট ইট নেভার গেটস ওল্ড মানে এটাই আমার খুব ভালো লাগে যে ফিল্মটার মধ্যে কিছু সুন্দর একটা মানে এটা মেবি বিকজ অফ দ্যাট এনার্জি বিকজ অফ দ্যাট অরিজিনালিটি দ্যাট ইট নেভার গেটস ওল্ড ডেফিনেটলি ডিরেকশন এবং পারফরমেন্স নিয়ে সবাই কথা বলে যেহেতু প্রদীপ্ত ভট্টাচার্য ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফিল্ম মেকার উনি আজ অব্দি জাস্ট দুটো ফিচার ফিল্ম বানিয়েছেন বাট মানে ওনার শর্ট ফিল্ম বা টেলিফিল্মসের মধ্যে ওই যে বাকিটা ব্যক্তিগত মধ্যে যে পার্টিকুলার স্টাইলটা উনি ইউজ করছেন সেইগুলোর আপনি ছাপ ওনার টেলিফিল্মে বা শর্ট ফিল্মেও পাবেন তো সেগুলো আমি অনেক দিন ধরেই ফলো করেছি এবং আমি আমার খুব ভালো লাগে ওনাকে বাট আই থিঙ্ক যে বেঙ্গল এবং এখানকার ইনফ্রাস্ট্রাকচার বা এখানকার ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে ওয়ার্ক করে তাই জন্য হয়তো উনি অতটা এক্সপোজার পাচ্ছেন না আমার মনে হয় বাকিটা ব্যক্তিগত নিজের ডিউ ক্রেডিট পায়নি এই ফিল্মটার নিয়ে যতটা কথা বলা উচিত বা যতটা লেখালেখি করা উচিত আমরা দেখেছি অনেক সময় হিন্দি সিনেমার ক্ষেত্রে হয়েছে যে কোনো ফিল্ম যেটা হয়তো বক্স অফিসে চলেনি বাট ধীরে ধীরে গ্রাজুয়ালি কাল্ট একটা স্টেটাস পিছিয়ে সেটা নিয়ে বিভিন্ন ফেসবুকে লেখা হচ্ছে টুইটারে লেখা হচ্ছে এই ইত্যাদি ইত্যাদি কন্টিনিউসলি হয়ে যাচ্ছে এটা সাউথের রিজন্যাল সিনেমার ক্ষেত্রেও হয়ে থাকে বাট আমাদের এখানে বাকিটা ব্যক্তিগত নিয়ে আমি দেখি না যে খুব কথা হচ্ছে কিছু বাট হওয়া উচিত এইটা আমার মনে হয় এবং ডেফিনেটলি পারফরমেন্সের কথা বলে ঋতিক চক্রবর্তীকে নতুন করে চিনিয়ে দেওয়ার কোনো দরকার নেই হি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি পারফর্মার বাট হোয়াট আই লাইক মোস্ট অবাউট হিম ইন দিস পার্টিকুলার ফিল্ম যে ঋতিক কোনোভাবে ডিস্টিংটিভ হতে চাইছে না মানে মানুষের থেকে আলাদা আমার একটা সার্টেন স্টাইল আছে বা ভয়েস আছে এরকম নয় হি ইজ ওয়ান অফ আস প্রমিত ইজ ওয়ান অফ আস দ্যাট মেক্স আস কানেক্ট উইথ দ্য ক্যারেক্টার মোর মানে আমি কোনো পর্দায় কোনো হিরোকে দেখে তার মতো হতে চাই না বিকজ আমি দেখছি যে সে আমারই মতো তো এই জিনিসটা আমার মনে হয় যে খুব একটা ভালো কানেক্ট ব্যাপার আছে তো দিজ আর সাম অফ দ্য ভেরি মাচ এবং আই থিঙ্ক আরও এটা নিয়ে হয়তো ফিউচারে আরও বেশি কথা হবে যত দিন যাবে আরও যত লোকে দেখবে তত এটা নিয়ে বেশি কথা হবে তো ইউটিউবে অ্যাভেলেবেল আছে আপনারা প্রত্যেকে দেখতে পারেন এবার আমি চলে আসবো হচ্ছে আমার এই ফিল্মের ব্যাপারে কি ইন্টারপ্রিটেশন সেটা নিয়ে তো এই জায়গাটার ব্যাপারে বলার আগে আমি বলে দিই যে একটু স্পয়লারের ব্যাপার আছে তো আপনারা প্লিজ যারা সিনেমাটা এখনো দেখেননি আগে গিয়ে ফিল্মটা দেখে নিন তারপরে এই পাঠটা দেখবেন সো দ্যাট ইজ এই ফিল্মের গল্পতে আমরা দেখতে পাচ্ছি যে প্রমিত একজন ডকুমেন্টারি ফিল্মেকার যে মানুষের ভালোবাসা মানুষের ভালো লাগা এইসব নিয়ে ডকুমেন্টারি বানাতে যায় তো সেই সময় সে খোঁজ পায় যে মোহিনী বলে একটা গ্রাম আছে যেখানে প্রতিটা মানুষ নাকি আরেকটা মানুষকে ভালোবাসে তারা ভালোবাসার উপরেই বেঁচে আছে তো প্রমিত সেখানে যায় এবং যাওয়ার পরে সেখানে সে প্রেমে পড়ে যায় একটি মেয়ের সাথে তারপর তাকে আবার বাড়ি ফিরতে হয় এবং বাড়ি ফেরার পরে সে সে যখন আবার ওই গ্রামে যাওয়ার চেষ্টা করে তখন কিছুতেই সে সেই গ্রামটাকে খুঁজে বের করতে পারে না ফিল্মটা আজবভাবে একটা শেষ হয়ে যায় সে যে মেয়েটার সাথে প্রেমে পড়েছিল গ্রামের মধ্যে তাকে সে কলকাতা শহরের মধ্যে আবার দেখতে পায় এখানেই ফিল্মটা শেষ তো এই ফিল্মটার আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এই যে গ্রাম মোহিনী মোহিনী গ্রামটা অ্যাকচুয়ালি আমাদের মনের মধ্যেই আছে এবং এই যে লোকে মোহিনীতে যেতে চাইছে অ্যাকচুয়ালি মোহিনীতে যেতে চাইছে মানে লোকে প্রেমে পড়তে চাইছে প্রতিটা মানুষই প্রেমে পড়তে চায় প্রতিটা মানুষই ভালোবাসা পেতে চায় আপনি যে কোনো দেখুন না টিনেজ যত ছেলেমেয়েরা আছে প্রত্যেকে চায় যে আমার একটা গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক এরকম একটা মেন্টালিটি প্রত্যেকে থাকে বা আমি কারো না কারো থেকে ভালোবাসা পাবো প্রেমে পড়তে চাই প্রতিটা মানুষ বাট এটাতে আপনি নিজে থেকে পড়তে পারেন না ওই মোহিনী গ্রামে কোনো মানুষ নিজে থেকে যেতে পারে না তাকে বাস স্টপে অপেক্ষা করতে হয় অপেক্ষা করে যেতে হয় যেয়ে যতক্ষণ অপেক্ষা করবে তখন অটোমেটিক্যালি তাকে এসে নিয়ে যাওয়া হবে মানে ভালোবাসাটা আপনি নিজে থেকে পড়তে পারবেন না ইট উইল হ্যাপেন অটোমেটিক্যালি সো সেই জিনিসটা এখানে এইভাবে বোঝানো হয়েছে এবং এই যে ঋত্বিক গ্রামে আবার ফিরতে পারছে না একবার চলে আসা চলে আসার পরে আর ফিরতে পারছে না কিছুতেই যেতে পারছে না কিছুতেই খুঁজে পাচ্ছে না রাস্তা তো এটা আমার মনে হয় যে ডিরেক্টর এটা বোঝাতে চেয়েছেন যে ভালোবাসার মধ্যে থেকে আপনি যদি একবার বেরিয়ে আসেন আপনি একটা কোনো সম্পর্ক বা রিলেশনশিপ থেকে যদি একবার বেরিয়ে আসেন আপনি যতই চেষ্টা করে নিন সেটাকে আর জোড়া লাগাতে পারবেন না কিছুতেই সেই প্রেমের আবার ওই জায়গাটাতে আপনি পৌঁছাতে পারবেন না হয়তো আপনি চেষ্টা করছেন পৌঁছানোর কিন্তু পৌঁছাতে পারছেন না তো এইভাবে আমার ইন্টারপ্রিটেশন এটা যে মোহিনী এবং এটা নিয়ে এবং এই যে লোকে বলে যে অপরাজিতাকে কেন সে বারবার বারবার দেখতে পাচ্ছিলো গোটা সিনেমা ধরে জ্যোতিষীর বহু হিসাবে অপরাজিতাকে দেখতে পাচ্ছিলো পরে গ্রামে গিয়ে অপরাজিতাকে দেখতে পাচ্ছিলো এবং শেষে শহরেও আবার অপরাজিতাকে দেখতে পাচ্ছি এটা আমার মনে হয় যে অপরাজিতার কোনো মানুষ নয় ইট ইজ এ সিম্বল অফ লাভ তো ঋত্বিকের কাছে ভালোবাসার যে ডেফিনেশন যে সে যদি একটা কোনো অপোজিট জেন্ডারের কাউকে ভালোবাসে তো তাহলে তার যে রিকোয়ারমেন্ট হবে তার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা আছে তো সেইটারই ছাপ হচ্ছে অপরাজিতা তো সে যেখানেই যায় কোনো মহিলাকে দেখতে পায় যা প্রতি তার অ্যাট্রাকশন হয় তো তার মধ্যে সে সেই কোয়ালিটিগুলো খুঁজতে শুরু করে তাই জন্য অপরাজিতাকেই প্রতিটা জায়গায় দেখতে পায় তো এইটা এইভাবে এটা আমার কমপ্লিটলি ইন্টারপ্রিটেশন ডিরেক্টর হয়তো অন্যরকমভাবে ভেবেছেন দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন সো আই থিঙ্ক দিস ইজ ওয়াট মানে এই জিনিসটাও আমার খুব ভালো লাগে দিস কাইন্ড অফ মেসেজিং অ্যান্ড এটা আন্ডার টোন পুরোপুরি এটা উপরের লেয়ার নয় উপরের লেয়ারটা কমপ্লিটলি আলাদা এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে এই ফিল্মটার মানে স্পেশালিটি যেটা আপনাকে হুক করে রাখবে দ্যাট ইজ দ্য কমেডি সো দ্য এন্টায়ার ফিল্ম ইজ সো মাচ ফান টু ওয়াচ মানে আপনি প্রথম থেকে শেষ সব প্রতিটা মুভমেন্ট এনজয় করবেন দ্যার ইজ আন ইনটেনশনাল কমেডি মানে সিচুয়েশনাল কমেডি হয়তো ক্যারেক্টার্সগুলো লাইফে কেওস হচ্ছে বাট আপনি সেখান থেকে অনেকটা এনজয়মেন্ট নিতে পারবেন সো আই থিঙ্ক বাকিটা ব্যক্তিগত ইজ এক্সট্রাঅর্ডিনারি ফিল্ম যেটা আবারও বলছি যে নিজের ক্রেডিট পায়নি মানে ডিউ ক্রেডিট পায়নি সো আপনারা প্লিজ গিয়ে চেক আউট করতে পারেন ইউটিউবে অ্যাভেলেবেল আছে এবং এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানান এবং এই ফিডে দেখার আরও এপিসোড আপনাদের চাই কি না কোন ফিল্ম নিয়ে আপনারা চান যে আমরা কথা বলি সেগুলো কমেন্ট সেকশানে লিখে জানান আপনাদের সাজেশন দিন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই